আমি সেই কন্ডাক্টর, আমি সেই পরিচালক যার হাতে সৃষ্টি নাচছে, এভলিউশন ডান্স করছে, সৃষ্টির প্রবাহ দেখো গো মেয়েরা। কোথায় গেলে তুমি?
জাহান আমি তোমাকে নিতে এসেছি জাহান, তোমাকে তালাক দিয়ে আমি বরবাদ হয়ে গেছি, বরবাদ। তুমি আমার সাথে চলো জাহান, তোমাকে পেলে আমি ঠিক বেঁচে যাব, ঠিক। তুমি আমার কোনো কসুর পাবে না, আমি আর কখনো তোমার গায়ে হাত দেবো না, কখনো না, খোদার কসম। তুমি শুধু আমার সাথে চলো জাহান। কি হলো দিলদার হোসেন, কথা রাখো, তালাক দাও জাহানকে, তালাক দাও, বাধা পুরা করো, আমি বাধা পুরা করো, তালাক দাও। তুমি আমাকে তালাক দেবে কথা দিয়েছে, কথা বলছো না কেন? ঠিক থাকে, ঠিক থাকে।
লোকটা গন্ধ পাচ্ছ নাকি? মনে লিখছে পচা মরার গন্ধ। আরে লাতি, তুই পাচ্ছিস? মোর কেমন ছিপ ছিপ করতেছে। আমাদের টেনি নিয়ে যেতে এসেছে বোধ হয়। বিয়েটা করে ভালো পুলি অসম্ভব অসম্ভব অসম্ভব। এ জানে বলেছে কে জানে, ও নেপোলিয়ান বলেছে পৃথিবী তো সবই সম্ভব। আপনি তো ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট? হিটলার। ও এই লোকটার নাম শুনেছি, এই একটা মাছি গোপ আছে না লোকটার? স্যার অসময় ডিস্টার্ব করতে কিছু মনে করবেন না স্যার, মানে কালকের ক্যাশবুকে সইটা না করলে না আজকে এন্ট্রিটা করতে পারছি না। তোমার কাজ ভেঙে গেল স্যার। একটি বিষয়ে, হ্যাঁ স্যার, আমার এবং পুলকিতার মতের মিল হচ্ছে না। তুমি এর মধ্যে মধ্যস্থতা করো। তুমি কি দোল গোবিন্দের মধ্যস্থতা রাজি, হ্যাঁ কি না? হ্যাঁ রাজি স্যার। ওই গোলযোগটা কি বলছি, আমি আমার মেয়েকে একজন বিত্তবান অভিজ্ঞ ব্যবসায়ীর হাতে তুলে দিতে চাই। বউবাজারে তার বিখ্যাত সোনার দোকান, দোষের মধ্যে তার কিঞ্চিত বয়স হয়েছে, আর এই অপদার্থ অবুঝ মেয়ে বলে কি না এই বিবাহ সে করবে না। কেন পুলকিতা দেবী? কোন বাবা তার নিজের মেয়েকে টাকার লোভে একটা বুড়ো দোজবরের হাতে তুলে দিতে চেয়েছে,
এমনটা আপনি দেখেছেন? কিন্তু পিতা হিসেবে উনি তো আপনার ভালোই চান। ভালো? উনি তো কোনো বেঠিক কাজ এত হেলদি, এত হ্যান্ডসাম আগের দিন দেখিনি। এই তুই এখানে হা করে করে কি শুনছিস রে? তোর কি কোনো কাজকর্ম? তাই দেখা যাক। দেখুন মিস ছড়াপাতা, আমাকে আপনি শুধু ছড়া বলে ডাকবেন, মিস ছড়া। ঠিক আছে, অপব্যয় আমি পছন্দ করি না মিস ছড়া, কিন্তু বয়সের ব্যাপারে আপনার কথার অপব্যয়ও আমি পছন্দ করছি না। আমার এখন বয়স কত জানেন? পাক্কা 66, কোনো জল নাই। এটা কোনো বয়স হলো? এই বয়সে তো মানুষ নতুন করে জীবন শুরু করে, বিশেষ করে যাদের 60 বছর পেরোলেও 40-এর বেশি মনেই হয় না। গুলু মাছ এমন করে বলেন না, আমার মতো নির্লজ্জ লোকও লজ্জা পেয়ে যায়। এই সত্যি 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 কেন স্যার? ছাগলের লোম পাবলিক কাটে না, ভেড়ার গায়ে লোমের বাড়াবাড়ি, তাই পাবলিক কচকচ কচকচ ভেড়ার লোম কাটে। তেল লিটার যাও যাচ্ছি, লেকিন একটা বাদ বলে যাচ্ছে কোন ব্যাপারটা? আমাকে যে কোনো একটা কাজ দিন। আচ্ছা, নয় কিচেন, নয় ড্রাইভার, নয় মাল প্যাকেজিং, নয় ইলেকট্রিক মিস্ত্রি। আচ্ছা, কারো কারো মতো আমি সব ব্যাপারে কথা বলবো না, নাকও গোলাবো না। আচ্ছা, তুমি যখন চাকরিটা নিয়েছিলে তুমি বলেছিলে না তুমি 10 রকম কাজ জানো? হ্যাঁ বলেছিলাম। তাহলে তুমি দেখো না, মা দুর্গার 10-10 হাত, তাই মা দুর্গা একা অসুর বধ করছে, বাকি দেবতারা দূরে দাঁড়িয়ে সেলফি তুলছেন। সেলফি? আমার পছন্দ হয়েছে এবং ওকেই আমি বিয়ে করব। এবং আমার গুরু বলেছেন জসমিন দাসে যথাচার কাঁচা কুলে নদী পার, এখানে কোনো পণ আমি নেব না, পণ পেলে পণ দিলে প্রেরণাকে পাবো না, তাই পণ নেবো না। শুনেছেন? শুনেছেন মিস ঝড়া? শুনেছেন সাহস বাবু? বাপরে 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 বাপরে, একজোট হই। শুধু লড়বো বলে কোরাস ধরো, লড়তে হবে না, মরবো মরবো চাই চাও জোরে, মরতে হবে না। শুধু লড়বো বলে কোরাস ধরো, লড়তে হবে না, শুধু বাঁচার জন্য চাই যুক্ত করো ভয়, শুধু বাঁচার জন্য চাই যুক্ত করো ভয়, লড়বো বলে করার ধরো, আরে 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 মরবো মরবো মরতে হবে না, লড়তে হবে না, আরে আরে মরতে হবে না, কিছুতেই লড়তে হবে না, ছি ছি মরতে হবে না। এখন এবারই বাজার দর রয়েছে, ডিমান্ড আছে, এই সময় বাড়িটা ডিসপোজ করে দেওয়াটা ঠিক কাজ হবে। আমার সঙ্গে একজন প্রমোটারের কথা হয়েছে, সে বলেছে এখানে যা জমি আছে তাতে 12-14 মতো ফ্ল্যাট হবে, 70% ওর, 30% আমাদের, তাছাড়া কিছু ক্যাশও দেবে, সেটা কত আমরা বসে আলোচনা করে ঠিক করে নেবো। রতনলাল বলছে 60-40 দেবে। রতনলাল? সে আবার জিজ্ঞেস করো, তোমার বউকে জিজ্ঞেস করো, এই পাড়ায় তো জন্মেছে, রতনলালকে চেনে, হাড়ে হাড়ে চেনে, জিজ্ঞেস করো। তাহলে এক কাজ করো, ওই রতনলালকেই দিয়ে দাও বাড়িটা, 60-40। কি করে বললি তুই কথাটা রিয়া?
এই মস্তালের কাছে আমি সারেন্ডার করবো? সত্যেনের রুকিলি পরামর্শে বাবার বাড়ির গন্ধটা এরা মাটিতে মিশিয়ে দৃষ্টি দিয়া। শুনুন দাদা, প্রফেশন তুলে কথা বললে আমি কিন্তু আপনার সম্মান রাখতে পারবো না। সরি, ভেরি সরি। না না, আজ এই আলোচনা মিটবে বলে মনে হচ্ছে না। পিসিমণি, মা লুচি মাংস করেছে, খেয়ে দিয়ে আজকের মতো শ্বশুরবাড়ি ফটো ফটো। কথা ধরো, দেখেছ তোমাদের আশকারা হয়ে এইরকম হয়ে রইল? এই মেয়ে তোমাদের একদিন সর্বনাশ করবে দাদা, তুমি দেখে নিও। তুই কি কম সর্বনাশ করছিস? হ্যাঁ, বড়ের পরামর্শ তো বাবার বাড়িটা প্রমোটার হাতে তুলে দিতে চাইছিস তুই। এবারে তাহলে দেখছি আমাদের আইনের পথ ছাড়া কোনো উপায় নেই। কি কি বললে তুমি? কি বলছো তুমি? কি বলছে? কি কি বলছে? আমি আর এই ঝামেলার মধ্যে যাবো না, আমার প্রেশার বেড়ে যাবে। সমস্ত বাজে কথার উপর দিয়ে চলে যাচ্ছে গানের নাইয়া। সাইবল সাহেব, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর, ভেসে যাচ্ছে গানের নাইয়া। সাইবল সাহেব, এখনই জাগিবে ভিড় চামেলি, চোছনায় নয়ন আমার চাই। তোমার দিমাগ কি গড়বড় হয়ে গেল নাকি গোলাম মোহাম্মদ? আরে রেশমি ভাইকে তুমি পাবে কোথায়? সে তো গড়ে গেল আজ লগভগ 80 সাল হবে। আচ্ছা খোদাবক্স, হ্যাঁ রেশমি ভাইয়ের চেহারাটা কেমন ছিল একটু দিমাগ দিয়ে ভাবো দেখি। এ সাহেবটা তোমাকে 100 টাকা দিয়েছে, কামটা এ সাহেবটার জন্য করে দাও। দাবাক্স কেমন ছিল রেশমি ভাই? তব চরণে বাজে মঞ্জির ঝিঞ্ঝির ঝিঞ্ঝির, তব নৃত্যের তালে তাল দিয়ে চলে মেঘের গুরু গর্জন, বাতাসের তর্জন ভেসে আসে কোন অজানা সঙ্গীত, সুদূর কোন সঞ্জীবনী তরঙ্গে দাঁড়িয়ে আমি ছোট্ট ডিঙিতে, সামনে অচিন্ত সমুদ্র। Mm-hmm.